পাশকুড়া গার্লস হাই স্কুলের চারজন ছাত্রীর উপর তরল জাতীয় পদার্থ ছুঁড়ে মারে দুজন যুবক, এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার স্কুলের মধ্যাহ্নভোজের সময় পাশকুড়া গার্লস হাই স্কুলের চারজন ছাত্রীর উপর তরল জাতীয় পদার্থ ছুঁড়ে মারে স্থানীয় দুজন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক লস্যি খেতে খেতে যাওয়ার সময় ওই লস্যি ছাত্রীদের গায়ে ছুঁড়ে মারে। ধৃত দুই যুবক বলেন, ক্লাসরুম থেকে ক্লাস সেভেনের ছাত্রীরা ভাঙানোর ফলেই রাগ বশত ওই লস্যি তাদের গায়ে ছুঁড়ে মারে। আতঙ্কিত ছাত্রীরা অসুস্থ বোধ করলে তাদের তৎক্ষণাৎ পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে যান স্কুলের শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, ওই চারজন ছাত্রীর মধ্যে দুজনের স্যাম্পল পরীক্ষা করতে অ্যাসিড হালকা স্যাম্পল পাওয়া যায়। এখন ছাত্রীদের অবস্থা স্থিতিশীল, প্রত্যেককেই তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই দুই যুবককে আটক করেছে মাসকুড়া থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, কলকাতা সংবাদ। আজকের ঘটনাটা বলতে, আমাদের একটি গ্রাউন্ড ফ্লোরের একটি ক্লাসে, যেটা রাস্তার সংলগ্ন, তো কয়েকটি মেয়ে টিফিন আওয়ার্সে যখন খাচ্ছিল, টিফিন খাচ্ছিল, সে সময় অজ্ঞাত পরিচয় দুইটি ছেলে রাস্তার পাশ দিয়ে এসে কিছু তরল পদার্থ, সাদা একটি তরল পদার্থ ছুঁড়ে মারে। তো লিকুইড থাকার জন্য চার পাঁচটি মেয়ের গায়ে পড়ে এবং একটু জ্বালা করতে শুরু করে। এবং তারপরে আমরা ছাত্রীদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট একটা স্কুলে আমরা করলাম। তারপরে আমরা তাদেরকে সবাইকে একটু অ্যাম্বুলেন্সে করে আমরা আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে পাঠালাম। তাতে সেখানে ওদের দুটি মেয়ের একটু সিভিয়ার আছে, কিছু হয়তো পাওয়া গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা ঠিক অতটা বুঝতে পারছি না। তো ওদের দুজনকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওদের সম্ভবত একটু কিছু অ্যাসিডিক কিছু রিয়াকশন পাওয়া গেছে। দুটো মেয়ে প্রতিমা মণ্ডল এবং পায়েল মণ্ডল, বাকি আর কয়েকটা মেয়ের অত সিভিয়ার ছিল না, এইরকম ব্যাপারটা হয়েছে। আপাতত মেয়েরা সুস্থ আছে, এটাই সবচাইতে ভালো। অভিভাবকরা ছিলেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সৌমিন বাবু ছিলেন, আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন সুকান্ত আদক, সবার যৌথ প্রচেষ্টা এবং পুলিশ প্রশাসন প্রচণ্ড সাহায্য করেছেন অ্যাম্বুলেন্স দিয়ে এবং অন্যান্য সমস্ত সহযোগিতা করেছেন। সবাই এসে খুব ভালো সাফল্যের সাথে আমরা বাচ্চাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে তাদেরকে বাবা মার হাতে হাসপাতালে দিতে পেরেছি এবং পৌঁছে দিতে পেরেছি।